আজ সাতই পৌষ, এই দিনেই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার সূচনা হয়। কিন্তু এই বছর বিষণ্ণ শান্তিনিকেতন, কারণ করোনা পরিস্থিতিতে এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই পৌষ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেলা বন্ধ থাকলেও রীতি মেনেই বুধবার সকাল থেকে পালিত হচ্ছে পৌষ উৎসব। চিরাচরিত প্রথা মেনে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পালিত হচ্ছে 126তম পৌষ উৎসব। এদিন সকালে ছাতিমতলার উপাসনার মধ্যে দিয়ে শুরু হলো উৎসব। তবে এবছর পৌষ মেলা না হওয়ায় মন ভারাক্রান্ত শান্তিনিকেতনবাসী থেকে পর্যটক সকলের। বৃহস্পতিবার বিশ্ববারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। আপনাদের সকলকে 25শে ডিসেম্বরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোভিড-19 প্রাক্কালে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।